মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞের নীরব সাক্ষী খুলনার চুকনগর। পৃথিবীর ইতিহাসে একদিনে হওয়া সবচেয়ে বড় গণহত্যাটির শিকার শহীদ পরিবারগুলো যেমন পাননি স্বীকৃতি, সংকটে অনটনে তেমনি দুর্বিষহ তাদের জীবনযাত্রাও। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্নসামান। 1971 সালের 20 মে ভারতে যাওয়ার জন্য চুকনগরে হাজার হাজার মানুষ অপেক্ষমান। হঠাৎই এসে নিরস্ত্র নিরীহ এসব মানুষের ওপর নির্বিচারে গুলি চালায় পাকিস্তানি হানাদাররা। লুকিয়েও রেহাই পাননি অনেকেই। চুকনগরের প্রথম শহীদ মালতিয়া গ্রামের 69 বছর বয়সী চিকন মণ্ডল। তাকে চোখের সামনে গুলি খেয়ে মরে যেতে দেখলেও লুকিয়ে বেঁচে যান ছেলে এরশাদ আলী মোড়ল। বিভীষিকাময় দিনটির বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী এই শহীদ সন্তান। হঠাৎ মেয়েটার আমি কাঁধে করে দুই তো মেয়েটা কাঁধে করে নিব, চারদিক তাকায় দেয় শুধু লাশ আর লাশ। তো তখন আমি একটু জোরে বলতে যাই, কাঁধের লাশ, কাঁধের মেয়ে তোরা নিয়ে যা, কোথায় কোনো লোক। ঘাতকের বুলেটে শহীদ হয়েছেন মা, কিন্তু অবুঝ সন্তান তখনও মায়ের স্তনমুখে ক্ষুধা নিবারণের ব্যর্থ চেষ্টারত। শহীদ মায়ের কোল থেকে উদ্ধার হওয়া সেই শিশুটি আজকের সুন্দরী দাসী। আরও অনেক নাম না জানা শহীদের মতোই অজানা তার বাবা মার নাম, সেই আক্ষেপে বেঁচে আছেন সুন্দরী দাসী। আমি কারে মা বাবা বলি তখন শুনে আমার খুব কষ্ট লাগবে, দুঃখ লাগবে। তখন ওই বাবারে আমি বাবা বলি ডাক্তার, মা আরে মা বলি ডাক্তার। অনেক পরিশ্রম করি, কষ্ট করি, আমারে তারা মানুষ করেছে। হত্যাযজ্ঞ থেকে বেঁচে ফেরা এরশাদ আলী মোড়ল, সুন্দরী দাসী, বৈরাগী বাড়ির চার বিধবা কেউই এখন ভালো নেই। নানা রোগ বাসা বেঁধেছে দেহে, অর্থ সংকটে কাটছে মানবেতর জীবনযাপনও। কানে দেখতে শুনতে পাইনি, চোখে দেখতে পাচ্ছে, বিভিন্ন রোগে বর্তমান এখন আক্রান্ত। সরকারের কাছে এত বারবার করে আমি দাবি করি যে ওই 1100 জায়গা আমার দেশে, আমি সেই জায়গায় কোনো সময় আমি জাতি পারলাম না। আমার দুটো সন্তান বেশি বেড়াচ্ছে, যে আমার ওই জায়গাটা ভরাট করে আমার একটু বার করে দিই। আমার সেই এক রুজি বুঝছেন, আমার কেউ দিয়ে যায়নি, আমি যে যা করলাম তাই এই কথা করা যাবে না। রত্নজামান, একুশে টেলিভিশন।